স্নেহের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমাদের ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা সপ্তম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ভূগোলের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্ক্স তোমাদের রয়েছে 70, আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। দেখো একের দাগে রয়েছে যে কোনো 10টি প্রশ্ন উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 ইন্টু 10 = 10। ভালো করে দেখে নাও, এখানে বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া রয়েছে আমার থেকে, যে কোনো 10টি প্রশ্ন তোমাদের উত্তর করতে। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 ইন্টু 10 = 10। বিয়ে থেকে রয়েছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি, এখানেও বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া রয়েছে তার মধ্যে থেকে, যে কোনো 5টি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। সিএ থেকে রয়েছে এক কথায় উত্তর দাও যে কোনো 10টি, এখানেও বেশ কয়েকটি প্রশ্ন তোমাদের দেওয়া রয়েছে তার মধ্যে থেকে, যে কোনো 10টি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। সিএ থেকে রয়েছে বামপক্ষ ডানপক্ষ মিল করো, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 ইন্টু 5 = 5। ভালো করে দেখে নাও, সিএর 1-এ রয়েছে এবং সিএ 2-এ রয়েছে বামপক্ষ ডানপক্ষ মিল করো, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 ইন্টু 5 = 5। টোটাল তোমাদের রয়েছে 10। ভালো করে দেখে নাও, ডি এ থেকে রয়েছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো, যে কোনো 6টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 ইন্টু 6 = 6। 7টি প্রশ্ন দেওয়া রয়েছে, 6টি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। দেখো তারপরে তোমাদের ই এর দাগে রয়েছে অতি সংক্ষিপ্ত দাও যে কোনো 5টি, প্রশ্নের মান 2 করে 2 গুণ 5 = 10। প্রথম, আমস্টারডাম কী জন্য বিখ্যাত, ট্রাক ফার্মিং কী, ফ্লুরোসিস কী, ইউট্রোফিকেশন কাকে বলে, মুক্তিবেগ কাকে বলে, সমচাপ রেখা কাকে বলে। এফের দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 3 করে 3 গুণ 3 = 9। প্রথম, অক্ষরেখা ও দ্রাঘিমরেখার মধ্যে পার্থক্য লেখো, বায়ুচাপের পার্থক্যের 3টি কারণ লেখো, নিত্যবহ ও অনিত্যবহ নদীর মধ্যে পার্থক্য লেখো, পোল্ডার ভূমি কীভাবে তৈরি হয়। পরে হচ্ছে নিচের যে কোনো 2টি প্রশ্নের বিস্তারিত উত্তর দাও, প্রশ্নের মান রয়েছে 5 করে 5 গুণ 2 = 10। প্রথম, চিত্রসহ অপসুর ও অনুসুরের পরিচয় দাও, মাটি দূষণের কারণগুলি লেখো, ইউরোপ মহাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি লেখো। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার সপ্তম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো করে তোমার কোশ্চেন প্যাটার্ন দেখে নাও, এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র হবে, সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন প্যাটার্ন দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে থাকলে ভুলবে না, আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিও তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও, যারা এবছর সপ্তম শ্রেণীতে পড়ছে। যে মুহূর্তে আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরছি, তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।